আরামবাগ টাইমস। আরামবাগ পৌরমণ্ডলের সভাপতি কার্তিক দত্তের বাড়িতে বোমাবাজির অভিযোগ। অভিযোগের তীর শাসক দলের দিকে। কার্তিক দত্ত বলেন, গতকাল গভীর রাতে কিছু দুষ্কৃতী তার বাড়ির জানালাতে বোম মারে। এছাড়াও বর্ধমান আরামবাগ রাজ্য সরকারের উপর যে সমস্ত ফেস্টুন ছিল সেইগুলোকেও ছিঁড়ে দেওয়া হয়েছে। গতকাল রাতে যখন কার্তিক দত্ত সহ তার পরিবার ঘুমাচ্ছিলেন, তখনই কিছু দুষ্কৃতী রাস্তার স্ট্রিট লাইট নিভিয়ে দেয় ও পরে বোম মারে। গতকাল রাতেই কার্তিক দত্ত আরামবাগ থানার আইসিকে ফোন করেন এবং পুলিশ বাহিনীও কার্তিক দত্তের বাড়িতে যায়। কার্তিক দত্ত আজকে লিখিত আকারে আরামবাগ থানায় অভিযোগ করবেন বলে জানা গেছে। এরকম ঘটনা আগেও ঘটেছিল, কিন্তু পুলিশ সেভাবে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ কার্তিক দত্তের। কার্তিক দত্তের বাড়ির অদূরেই ওই 15 নম্বর ওয়ার্ডের টিএমসি কাউন্সিলর সঞ্জয় দাসের বাড়ি। এ বিষয়ে সঞ্জয় দাস সাংবাদিকদের সামনে মুখ খুলতে চাননি। আরামবাগ থেকে সুশান্ত দাসের রিপোর্ট, আরামবাগ টাইমস। এরকম ঘটনা আগেও ঘটেছে। প্রেসিডেন্ট হওয়ার পর আমাদের বাড়ির সামনে বোম ফাটানো হয়। আমাদের যে পার্টি ছিল পার্টির বাড়ির সামনে বোম ফাটানো হয়। এইরকম ঘটনা ঘটতেই থাকে। আইসিকে লিখিত দিয়ে কোনো কাজ হয় না। দাদা, ঘটনাটা কি ঘটেছিল? দেখুন, গতকাল রাত্রে কালকে যখন সবাই আমরা বাড়িতে ঘুমাচ্ছিলাম, আমার বাড়িতে হার্টের পেশেন্ট আছেন আমার দাদু, কালকে রাত্রে হঠাৎ করে একটা বোমের আওয়াজ। তো বাইরে বেরিয়ে দেখি হঠাৎ করে রাস্তার যে স্ট্রিট লাইটগুলো আছে না, ওগুলো সব বন্ধ ছিল রাস্তা। তো আমরা বেরিয়ে প্রথমে কিছু বুঝতে পারি না, তারপরে দেখি বোমের মানে একটা যে ধোঁয়ার যে গন্ধ সেটা বেরিয়ে আসে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে এসে প্রথমে ফার্স্ট দেখি, খেয়াল করি বাড়িতে ইলেকট্রিক আছে কিন্তু রাস্তার লাইট কোনো ইলেকট্রিক নেই। তো বেরিয়ে দেখি আমার বাড়ির যে গলি আছে পাশের গলি থেকে রাস্তার আলোগুলো বন্ধ ছিল, রাস্তার লাইট বন্ধ ছিল। এবং আমি বাইরে বেরিয়ে দেখি রাস্তায় আমার বাড়ির পাশের গলি থেকে দেখি ধোঁয়া বেরিয়ে আসছে প্রচণ্ড, এবং হচ্ছে বোমের যে বারুদের গন্ধ হয় সে বারুদের হচ্ছে গন্ধ বেরিয়ে আসছে। এবং বাড়ির বাইরে বেরিয়ে আসতেই দেখি আমি আমার গলিতে আমার যে জানলা আছে আমার যে সেখান থেকে হচ্ছে সেখানে বোমের সুতুলি এবং হচ্ছে বোমের যে আঘাত করলে যেটা হয় সেই আঘাত চিহ্ন বোমের এখনও পর্যন্ত আছে বাড়িতে, এবং সুতুলিগুলো তখনও পর্যন্ত জ্বলতে থাকে। এবং
আমি সঙ্গে সঙ্গেই তৎক্ষণাৎ আমি আইজিকে ফোন করি, আরামবাগ থানার আইজিকে ফোন করি এবং ওনারা ফোর্স পাঠান তৎক্ষণাৎ 10 মিনিটের মধ্যে। কিন্তু ওনারা সেইভাবে এর বিগত দিনেও শুনে জানেন, আপনাদের মাধ্যমে অবগত আছে যে বিগত দিনেও আমার বাড়িতে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা ঘটার ফলে আমি থানাতে আমি লিখিত অভিযোগ দায়ের করি, তার ফলে পরবর্তীতে আমি কোনোরূপ স্টেপ বা এখনও পর্যন্ত কোনোরূপ কাউকে অ্যারেস্ট বা কোনো ধরনের কোনো কিছু এর ভিত্তিতে কোনো কিছু আমি দেখিনি এখনও পর্যন্ত। আবার এই ঘটনা ঘটলো কালকে রাত্রে, এবং শুধু আমার বাড়ির সামনে যে বোমবাজি এইটুকুই নয়, আরও যে আমার রাস্তার ধারে যে আমাদের যে কাট আউট হয় সে কাট আউটগুলোকে পর্যন্ত রাত্রে ছেঁড়া হয়েছে, এবং প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটতেই থাকছে। আপনি কাদেরকে সন্দেহ করছেন যে এই কাজ কারা ঘটাতে পারে? দেখুন, রাতের অন্ধকারে এই ধরনের কাজ, এবং আমি একজন রাজনীতি, আমি হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট, আরামবাগ টাউন মণ্ডল প্রেসিডেন্ট, তো এই ধরনের ঘটনা আমার ঘরের সামনে প্রতিনিয়ত বারবার হতে থাকছে। মানে একটা ঘটনা একটাই হচ্ছে আমার সন্দেহের তীর হতেই পারে যে আমি কারা করতে, শাসক দল ছাড়া কারা হবে, তো আমার বাড়ির সামনে বারবার এই ধরনের ঘটনা কেন ঘটছে? বিগত দিনেও ঘটেছে, এখনও ঘটছে। এই ধরনের আমি পুলিশের উদাসীনতা, পুলিশকে বারবার বলেও আমি কোনো ধরনের ফল পাইনি। শুধু বলছেন ওনারা যে বাড়ির সামনে বা সামনাসামনে আপনারা সিসিটিভি ক্যামেরা লাগান, এ লাগান, ও লাগান। তো বাবা, আমি এটা আমি বলছি না যে পুলিশ আমার ঘরের সামনে নিরাপত্তা দিক সবসময়, কিন্তু আমার কাছে কথা হচ্ছে আমার অভিযোগের ভিত্তিতে, অভিযোগের ভিত্তিতে তার প্রয়োজনীয় পদক্ষেপ হওয়া দরকার আছে। এখনও পর্যন্ত আমি প্রেসিডেন্ট হওয়ার আজ থেকে বিগত 6 মাস আগে আমি প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথেই আমার বাড়ির সামনে এই ধরনের ঘটনা ঘটে, আমি লিখিত দিয়েছিলাম। এখনও পর্যন্ত এই মানে আমার লিখিত অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ আমি দেখতে পাইনি। আবার কালকে জমা করবেন? হ্যাঁ, আজকে অবশ্যই করবো লিখিত জমা। তো বিগত দিনেও আমার এই ধরনের কোনো পদক্ষেপ দেখিনি আমি পুলিশের তরফ থেকে, তো আজকে আমি নতুন করে লিখিত দেবো, দেখা যাক কী হয়। আপনার পরিচয়? আমি কার্তিক দত্ত, বিজেপি আরামবাগ টাউন মণ্ডল প্রেসিডেন্ট। আপনাদের দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি কালকে, গতকাল রাত্রি আমি আমার জেলা সভাপতি সন্দ কুমার বেড়াকে জানিয়েছি বিষয়টা, সন্দদাকে জানিয়েছি বিষয়টা, সন্দদা বিষয়টা নিয়ে উনি শুনলেন সব কিছু বিষয়টা। তো কালকে গতকাল রাত্রি ঘটনা ঘটেছে, তা আমাদের পার্টির তরফ থেকে যা ব্যবস্থা নেওয়া সেটা আমি বলেছি, তারা ওনারাও দেখছেন বিষয়টা।